হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু ফ্লেভার অ্যান্ড ফেস্ট বাই নাফিসা। আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আজকে আমি হাজির হয়ে গেছি একটা নিরামিষ রেসিপি বেগুন বাসন্তী নিয়ে। দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি যে কোনো নিরামিষ দিনে বানিয়ে ফেলতে পারেন। আমার বিরুদ্ধে অভিযোগ আছে, আমি নিরামিষ রান্না দিই না, তাই আজকে হাজির হয়ে গেলাম একটা নিরামিষ রেসিপি নিয়ে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে পাশে থাকা নোটিফিকেশন বেলটাতে ক্লিক করে দেবেন যাতে আমার নেক্সট আপডেট আপনাদের কাছে চলে যেতে পারে। তো চলুন শুরু করি। এখানে আমি তিনটে মাঝারি সাইজের বেগুন খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার বেগুনগুলোকে কেটে নেব। তার জন্য মুখগুলোকে বাদ দিয়ে দিলাম। এবার বেগুনের অল্প করে খোসা রেখে বাকি খোসাটাকে আমি সরিয়ে দিচ্ছি। আমি যখনই বেগুন রান্না করি বেগুনের খোসাটা যতটা সম্ভব ফেলে দেওয়ারই চেষ্টা করি, কারণ বুঝতেই পাচ্ছেন নানান রকম কেমিক্যাল ব্যবহার করা হয়। তারপর এগুলোকে এরকম গোল গোল করে শেপ করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে একটা বেগুনকে লম্বায় চারফালি করেও কেটে নিতে পারেন। সব বেগুনগুলোকে কেটে নিয়েছি গোল করে। তারপর এর মধ্যে অ্যাড করে দিলাম হাফ টিস্পুন লবণ, আর 2/3 টিস্পুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। খুব ভালোভাবে লবণ হলুদটা বেগুনের পিসগুলোর সঙ্গে মাখিয়ে নিচ্ছি। এবার এটাকে 10 মিনিট সাইডে রেখে দেব। এর মাঝে একটা মশলা বানিয়ে নেব। তার জন্য মিক্সিং জারে নিয়ে নিচ্ছি 2 টিস্পুন কালো সর্ষে, 2 টিস্পুন এনেছি হলুদ সর্ষে, 2 টিস্পুন নিয়ে নিচ্ছি পোস্ত, 5টা কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি। আপনারা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। লবণ দিয়ে সর্ষে বাটলে এর যে একটা তেতো ভাব থাকে সেটা থাকে না। 2 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। এরপর অল্প একটু জল দিয়ে মিহি একটা পেস্ট বানিয়ে নেব। এদিকে কড়াইতে নিয়ে নিচ্ছি 3 টেবিল স্পুন সর্ষের তেল। সর্ষের তেলেই রান্নাটা করব, টেস্টটা ভালো হবে। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে লবণ হলুদ মাখা বেগুনের পিসগুলোকে একে একে দিয়ে দিচ্ছি। ফ্লেমটা মিডিয়ামে আছে, খুব সফট করে বেগুনগুলোকে ভাজবো না, এরকম কালার আসা পর্যন্ত একটুখানি ভেজে নেব। দুই দিকেই এরকম কালার চলে এলে বেগুনগুলোকে আমি তুলে নিচ্ছি। তারপর বাকিগুলোকেও একই রকমভাবে ভেজে নেব। ওই তেলের মধ্যেই তারপর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন কালো জিরে আর 2টো চেরা কাঁচা লঙ্কা। আপনারা চাইলে তেলের পরিমাণটা একটু বাড়িয়েও নিতে পারেন। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা নারকেল কোড়ার পেস্ট। পেস্টটা দিয়ে 1 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে এর মধ্যে অ্যাড করে দেব 1/4 কাপ জল। আমি যে পাত্রে পেস্টটা রেখে দিয়েছিলাম সেই পাত্রটা ধুয়েই জলটা দিলাম। এবার এর মধ্যে পাউডার স্পাইসেস দেবো। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1/2 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এছাড়া কিন্তু আর কোনো মশলা দেবো না। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা একটু বুঝে দিতে হবে, কারণ বেগুন মাখানোর সময় লবণ দিয়েছিলাম, আবার সর্ষে দিয়ে বাটার সময় লবণ দিয়েছিলাম, তাই লবণটা বুঝে দিতে হবে। এছাড়া দিয়ে দিয়েছি আমি 1/2 টিস্পুন চিনি। এবার 2-3 মিনিট মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসছে। তেল ছেড়ে এর মধ্যে অ্যাড করে দিলাম 1 কাপ অর্থাৎ 250 ml নারকেলের দুধ। আপনারা যদি নারকেলের দুধ না দিতে চান তাহলে নর্মাল দুধ দিতে পারেন, বা শুধু জল দিয়েও রান্নাটা করতে পারেন। এবার একটা বয়েল চলে এলে এর মধ্যে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুনগুলো দিয়ে হালকা হাতে ভালোভাবে একটু গ্রেভির সঙ্গে মিশিয়ে নিচ্ছি, কারণ বেগুন খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়, তাই একটু হালকা হাতে নাড়াচাড়া করতে হবে। এবার ঢাকা দিয়ে এটাকে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। 5 মিনিট পর দেখুন আমাদের ডিজায়ার্ড কনসিস্টেন্সি কিন্তু চলে এসেছে গ্রেভির। এটা একটু মাখামাখাই হয়। আরও একবার আলতো হাতে নাড়াচাড়া করে দিয়ে আরও ঢাকা দিয়ে 1 মিনিট রান্না করে নেব। তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে 5 মিনিট আমি রেস্টে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর একদম গরম গরম এটাকে সার্ভ করে দিচ্ছি। গরম ভাত বা রুটির সঙ্গে দারুণ জমে যাবে। তো যে কোনো নিরামিষ দিনে আপনারা বানিয়ে ফেলুন বাড়িতে। কেমন হলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করবেন, ফ্রেন্ডস আর রিলেটিভদের মধ্যে শেয়ার করবেন, আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।